আজি বি টি আর সরকারের তরফের আমি আমার বি টি আর চুক্তির এবছরীয় যেটো বর্ষপূর্তি এই আমি যোয়াকালিরপর আরম্ভ করেছো। আর আজি চারিখন জেলাতে বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতি বারেবরণীয় যেটো সাংস্কৃতি ইয়ার এটা ডেমনস্ট্রেশন এটা প্রোগ্রাম লওয়া হয়েছে। কারণ সেই জনগোষ্ঠীবর যেটো কালারফুল কালচাৰ সেইটো শোকেস করার কারণে বহুত সময়ত মানে সুবিধা দিয়া নহয়। তো এই কারণে আমি সকলো জনগোষ্ঠীর সেই সাংস্কৃতিবিলাক যাহাতে এটা শোকেস করিব পারে, মানুহবিলাক দেখাব পারে কি আমার এনেকুৱা সাংস্কৃতি আছে, সেইখিনি সুবিধা দিয়ার কারণে চারিখন জেলাতে ইয়াত এই সাংস্কৃতিক শোভাযাত্রা বা সাংস্কৃতিক ডেমনস্ট্রেশনটি লওয়া হয়েছে। আর আজি সফলভাবে এই কার্যসূচী রূপায়ণ করা হব। আমি বিচারিছো কি বড়োলেণ্ডর ভিতর যিখিনি জাতি জনগোষ্ঠী আছে সকলোরও সাংস্কৃতি জীবিত থাকিব লাগে আর সাংস্কৃতির বিভিন্ন দিকত আগবাড়ি যাব লাগে সেটা আমি বিচারো। আর সেই সাংস্কৃতিবিলাক অকল মানে আমার অঞ্চলত নহয়, রাজ্যখনত নহয়, দেশত নহয়, সেটা বিশ্বর দরবারত সেটা প্রতিষ্ঠা হব লাগে। গোটেই বিশ্বই জানিব লাগে যে ইয়াত রাভা সাংস্কৃতি আছে, গারো আছে, মদাহী আছে, বড়ো আছে, হরণীয়া আছে, আদিবাসী আছে, গোর্খা আছে। এইবিলাক সাংস্কৃতি যেটো আছে আমার কালারফুল কালচাৰ সেটো মানে গোটেই পৃথিবীর মানুহবিলাক জানিব লাগে। আর হলে আমি কিছুমান ইয়াত প্রোগ্রাম লব লাগিব। আর সেই কারণে আমি প্রথম বছরতে আমি তেনেকুৱা সাংস্কৃতি যেটো কার্যসূচী এইটো লওয়া হয়েছে। আর অনাগত দিনত এই ফেব্রুয়ারি মাহৰ ভিতৰতে কোকৰাঝাৰত এটা পাঁচদিনীয়া ডাঙর এটা কালচারেল এটা প্রোগ্রাম হব, যত নেকি ইথনিক কালচারবিলাকর তাতে সেমিনার হব, আলোচনী হব আর বিভিন্ন মানে গীত মাত যিখিনি আছে ইয়াত শোকেস করার কারণে কোকৰাঝাৰত পাঁচদিনীয়া কার্যসূচী আমি লবলৈ বিচাৰিছো, যাতে আমার অঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিটো বিশ্বর দরবারত আমি জীবিত রাখিব পারো আর প্রতিষ্ঠা করিব পারো। চক বি টি আর যেটো চুক্তি এই সবচেয়ে ক্ষিপ্রতারে রূপায়ণ হয়ে গৈ আছে। আজি তারিখত যদি চাবলৈ যায় করোনা ভাইরাসের সময়তো বিভিন্ন কাম কাজ ইয়ার চলি আছিলে, আর এই কারণে আজি বিভিন্ন দফা ইয়াত রূপায়ণ হবলৈ গৈ আছে। আর আমি আশা করছো কি যোৱাকালি গৃহমন্ত্রী মহোদয়ে কৈ যোৱার নিচিনা কম সময়ের ভিতরতে বাকিখিনি যেটো ক্লোজ আছে সেইখিনিও রূপায়ণ হব। ইয়াত মেজর এটা ক্লোজ আছে যে আর্টিকেল 282 ইমপ্লিমেন্ট হব লাগে, সেটা হলে আমার কাউন্সিল এরিয়াত ডাইরেক্ট ফান্ডিং হব। তো সেই কারণে আমি ইয়ার লগতে আর বহুখিনি দফা আছে, সেই দফাবিলাক অসম সরকার ভারত সরকারের যেহেতু প্রতিশ্রুতি আছে আমি আশা করছো যে অতি শীঘ্রে এই আখরে আখরে রূপায়ণ হব।